আসসালামু আলাইকুম সবাইকে গণিত ক্লাসে স্বাগত। আজকে আমরা অধ্যায় ১৩ উপাত্ত ও বিন্যস্তকরণ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি তোমরা মেইন বই ভালো করে পড়বা, প্রতি লাইন টু লাইন ধরে ধরে পড়বা। আমি এখানে একটু গুছিয়ে দিচ্ছি ক্লাসটা। প্রথমে আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর আমি একটি কাঠামোগত অঙ্ক নিয়ে আলোচনা করব, আর তোমরা মেইন বইটা ভালো করে পড়বা, পড়লে মানে সবগুলো প্রশ্ন সম্পর্কে অবগত হবা। আমার প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হলো, উপাত্ত কি? উপাত্ত হলো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো, হলো পরিসংখ্যানের উপাত্ত। উপাত্ত প্রধানত দুই প্রকার, যথা বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত হলো সাজানো গোছানো, আর অবিন্যস্ত হলো এলোমেলো। দুই নম্বর, গণসংখ্যা বা ঘটন সংখ্যা কাকে বলে? উত্তর, যে কোনো উপাত্ত বা তথ্য হতে দুইটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা বলে। নম্বর ৩, শ্রেণী ব্যবধান কি? উত্তর, প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানই হল শ্রেণী ব্যবধান। টালি চিহ্ন কাকে বলে? প্রাপ্ত উপাত্ত সমূহকে সংখ্যার পরিবর্তে বিশেষ এক ধরনের, দেখো আমি ব্র্যাকেটের ভিতরে একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নের মাধ্যমে লেখা হয়, এই চিহ্নকে টালি চিহ্ন বলে। নাম্বার ৫, লেখচিত্র কাকে বলে? যে চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হল লেখচিত্র। দেখো এখানে আমি একটি কাঠামোবদ্ধ অঙ্ক দিয়েছি, আশা করি অঙ্কটি বোঝালে তোমরা ইনশাল্লাহ বুঝবে। এখানে বলছে নিচের উপাত্তসমূহ, একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর ওজন কেজি নির্দেশ করে, অর্থাৎ কোন শিক্ষার্থীর কত কেজি ওজন সেটা এখানে নির্দেশ করবে। আমার এক নম্বর প্রশ্নটি হলো, উপাত্তসমূহ ৫ শ্রেণী ব্যবধানে সারণিতে বিন্যস্ত করো। দেখো এখানে কতগুলো উপাত্ত দেয়া আছে, ২৫টা উপাত্ত দেয়া আছে, তবে সেগুলো এলোমেলোভাবে দেয়া আছে, তাই না? দেখো তাহলে আমরা যখন সারণী তৈরি করব, তৈরি করতে হলে আমাদের এখানে এই যে ২৫টা উপাত্ত আছে এই উপাত্তগুলোর সবচেয়ে বড় সংখ্যা কত আর সবচেয়ে ছোট সংখ্যা কত সেটা আগে নির্ণয় করতে হবে। দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো কত, ৩৬, আমি রাউন্ড করে দিয়েছি, আর সবচেয়ে ছোট সংখ্যা হলো কত, ২৩। এখন আমাকে বলছে যে উপাত্তসমূহ ৫ শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করো। তাহলে আমরা কী লিখব, যে এখানে সর্বোচ্চ সংখ্যা ৩৬, সর্বনিম্ন সংখ্যা ২৩। ৫ শ্রেণী ব্যবধানে একটি সারণী তৈরি করা হলো, প্রথমে সর্বোচ্চ সংখ্যা লিখবা, সর্বনিম্ন সংখ্যা লিখবা, লিখে লিখবা যে নিম্নে ৫ শ্রেণী ব্যবধানে একটি সারণী তৈরি করা হলো। দেখো আমরা শ্রেণী ব্যবধানটা আমরা কীভাবে নির্ণয় করব, যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো কত, ২৩। তো এখানে ২৩ থেকে যেমন ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, প্রতি ঘরে ৫টা করে আমরা সংখ্যা নিব। এখন ২৩ থেকে ২৭-এর মধ্যে, ২৩ কেজি থেকে ২৭ কেজির মধ্যে কতজন শিক্ষার্থীর ওজন এখানে আছে, কতজন শিক্ষার্থীর ওজন সেটা আমরা এই এইগুলো এই উপাত্তগুলো গুনে গুনে আমরা বের করব। দেখো এখানে ২৩ থেকে ২৭-এর মধ্যে এখানে টোটাল দেখো হিসাব করো তোমরা, এখানে ১৫টা সংখ্যা আছে। তো আমরা এখানে লিখবো ২৩ থেকে ২৭ শ্রেণী ব্যবধান লিখবো, তারপরের ঘর লিখবো টালি, তারপরের ঘরে লিখবো কি, সংখ্যা। এভাবে আমাদের সারণীটা তৈরি করতে হবে। আর টালি চিহ্ন যখন আমরা দিব, দেখো প্রতি ৪ ঘর দিয়ে, প্রতি ৪টা টালি দিয়ে, আর ৫ নম্বর টালিটা যখন দিব, ৫ নম্বর টালিটা আমরা কী করবো, ওই ৪টার উপরে আড়াআড়ি করে দিয়ে দিব। ওকে, তো আড়াআড়ি করে দিলে একটা ঘরে হয় কত, ৫টা। এরকম এখানে কয়টা আছে, ৩টা, তাহলে ৩-৫ ১৫টা সংখ্যা আছে, অর্থাৎ ১৫ জনের ওজন ২৩ থেকে ২৭ কেজির মধ্যে এখানে আছে।
তারপরে দেখো 28 থেকে 32 হলো পাঁচটা সংখ্যা। তাহলে 28 থেকে 32 কেজির ওজন আছে এখানে কয়জনের? ছয় জনের। দেখো আমি প্রথমে টালি দিয়েছি কয়টা, চারটা, পরে আরেকটা আড়াআড়ি করে দিয়ে আমার পাঁচটা হয়েছে, আর একটা ছয়টা। তারপরে 33 থেকে 37 কেজি ওজন আছে কয়জনের? চারজনের। এখানে আমি কি করেছি, মোট এবার যোগ করে দিয়েছি 15, 6, 4, এই তিনটা যোগ করলে কত হয়? 25। তাহলে আমার এখানে বলছে উপাত্ত সহ পাঁচ শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করো। এখন দেখো আমার এখানে হয়ে গেল, পাঁচ শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করলাম এবং আমি এখানে বিন্যস্ত করে দিলাম, অর্থাৎ ওজনটা আমি এখানে বিন্যস্ত করলাম যে 15 জনের ওজন কত, এখানে 23 থেকে 27-এর মধ্যে, 23 কেজি থেকে 27 কেজির মধ্যে ওজন আছে কত? 15 জনের। 28 থেকে 32 কেজির মধ্যে ওজন আছে 6 জনের, আর 33 থেকে 37-এর মধ্যে ওজন আছে 4 জনের। টোটাল 25 জন আমাদের এখানে বের হয়ে গেল। তাহলে আমাদের সারণী তৈরি করা শেষ। এবার নাম্বার খ বলছে সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। দেখো এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আয়তলেখ কি সেটা আমি ধারণা দিছি। এখন আয়তলেখ অঙ্কনের কিছু পদ্ধতি আছে, আমি পদ্ধতিটা আমি প্রথমে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা শোনো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। যে আনুভূমিক অক্ষ বরাবর দেখো, এই যে আমরা বাম থেকে ডান দিকে, অর্থাৎ আমরা যে ইগুলো ঘরগুলি করলাম এগুলোকে বলে কি, আনুভূমিক রেখা। আর উপর নিচ থেকে উপর পর্যন্ত যে ঘরগুলো আমরা করলাম এগুলো হলো কি, উলম্ব রেখা। তাহলে বলছে আনুভূমিক অক্ষ বরাবর সুবিধা মতো দাগ দিয়ে চিহ্নিত করতে হবে প্রথমে। তারপরে কি করতে হবে আমাদেরকে, খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দিতে হবে যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। তারপর আমরা কি করব, আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে যার প্রস্থে শ্রেণী ব্যবধান এবং উচ্চতায় শিক্ষার্থীদের সংখ্যা বা গণসংখ্যা থাকবে। দেখো আমাদের প্রস্থে এখানে কি আছে, শ্রেণী ব্যবধান আছে। আমি এখানে এই যে 23 থেকে 27-এর মধ্যে আমার কতজনের ওজন আছে, তারপর 28 থেকে 32 কেজির মধ্যে কতজনের ওজন, 33 থেকে 37-এর মধ্যে কতজনের ওজন। তো এখানে আমরা দেখছি যে 23 থেকে 27-এর মধ্যে আমাদের 15 জনের ওজন। তাহলে আমি এখানে কি করলাম, এই যে এখানে চিহ্নিত করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, 28 কেজি থেকে 32 কেজির মধ্যে ওজন আছে কয়জনের? 6 জনের। এই যে কীভাবে দিছি দেখো, 33 থেকে 37-এর মধ্যে কতজনের ওজন আছে দেখো, এভাবে ঠিক আমি যেভাবে আয়তলেখ দেখাইলাম সেভাবেই তোমার আয়তলেখ কী করতে হবে, আঁকতে হবে। মনে রাখতে হবে এই আয়তলেখ আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না, কি থাকবে না, কোনো ফাঁকা রাখা যাবে না। দেখো আমি এক ঘরের সাথে আর ঘর মিলিয়ে মিলিয়ে আমি আয়তলেখাটি এঁকেছি। ওকে, তো আশা করি সবাই মানে আয়তলেখ কীভাবে আঁকতে হয় এটা তোমরা বুঝতে পারছো। লেকিন তাহলে প্রস্থে আমরা কী লিখবো, শিক্ষার্থীর ওজন, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা আমরা লিখে কার কতটুকু ওজন ওই পরিমাণ আমরা ইয়ে করবো। আর এখানে শিক্ষার্থীর সংখ্যা আমরা দিয়ে দিব, প্রথমে 0 থেকে শুরু করতে হবে, 0, তারপর 1, 2, 3, 4 এভাবে যতজন শিক্ষার্থী ততটা আমরা ঘর করে নিচ্ছি। ঘর করে এভাবে সুন্দর করে তোমরা, আমি অবশ্য কলম দিয়ে আমি দেখিয়েছি, তোমরা পেন্সিল দিয়ে করবা। আর এই ঘরগুলো অবশ্য পেন্সিল স্কেচ করলে তোমাদের সুন্দর হবে, করলে সুন্দর দেখা যাবে। তো আমি এখানে কলম দিয়ে করেছি যাতে তোমরা পরিষ্কার স্পষ্টভাবে মানে দেখতে পারো ভিডিওতে। তো ভিডিও ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, শুনে তোমরা তারপরে কাজ করবা। তো আজকে আমার হোমওয়ার্ক থাকবে, যেহেতু আজকে এটা নতুন একটা অধ্যায় আসছে, সেহেতু আমি যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই তোমরা মুখস্থ করবা, এবং যে অঙ্কটি আমি করলাম এই অঙ্কটাই তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে অঙ্কটি করে আমাকে দেখাবা। আর আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আবার মুখে ধরবো, তোমরা সবাই আমাকে মুখে জবাব দিতে হবে। ওকে, আচ্ছা, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।